নাম কি? আমার নাম উৎপল রায়। উৎপল রায়, কতদিন ধরে এই ব্যবসা করছেন? এখানে ধরো 18-20 বছর ধরে। 18-20 বছর ধরে। তাই এখানে কি কি জিনিস পাওয়া যায়? এখানে তোমাদের হাঁস মুরগি, ঠিক আছে, তারপর হচ্ছে রাজহাঁস, চীনাহাঁস, পাতিহাঁস, কক মুরগি, দেশি মুরগি, দেশি হাঁস সব কিছুই পাওয়া যায়। কোয়েল পাখি? কোয়েল পাখিও পাওয়া যায়। আচ্ছা, এখানে কি অনুষ্ঠানের জন্য কি অর্ডারও নেওয়া হয়? কোনো অনুষ্ঠানের জন্য এখানে অর্ডার নেওয়া হয়, এখানে খুচরো পাইকারি সব করা হয়। আচ্ছা, রাজহাঁস কত করে দাম আছে? রাজহাঁস আমরা এটা বিক্রি করে হচ্ছে 1300-1400 টাকা পিস। আর দেশি মুরগির দাম কত করে আছে? দেশি মুরগি, অরিজিনাল দেশি মুরগি 350 টাকা কিলো। আর লেয়ার? লেয়ার বেচি আমরা 250 টাকা কিলো। আর কি কি মুরগি আছে? কক মুরগি আছে, আর বিক্রি করে 200 টাকা কিলো। কড়কনাথ, তিতির, কড়কনাথ মুরগি আছে, কড়কনাথ কত করে? 500 টাকা কিলো। 500 টাকা কেজি। আর তিতির? তিতির মুরগি আমরা এখানে খুব কম চলে, ওই জন্য আমরা এটা কম আছে। আচ্ছা, অর্ডার দিলে আমরা এনে দিই। আর যে কোনো অনুষ্ঠানে অর্ডার যদি কেউ দেয় আপনার সাপ্লাই দিতে পারেন, তাই তো? যে কোনো অনুষ্ঠানে আমরা সাপ্লাই দিই। আচ্ছা, এইখানে খুচরো পাইকারি দুটোই বিক্রি হয়। আচ্ছা, ঠিকানাটা কী আছে এখানকার? নবতালবন্ধা কামারগাতে কোনো দিন, মানে সোদপুর থেকে বা মধ্যমগ্রাম থেকে যে কোনো লোক আসতে পারে অটো করে? সোদপুর থেকে, মধ্যমগ্রাম থেকে যে কোনো অটোতে উঠলে কি বাসে উঠলে ঠিকানা দিলে বলে দেবে যে তালবাহারা নবতালবন্ধাতে কোলনে বাজার হাঁস মুরগির দোকান, বললে যে কেউ দোকানের সামনে নামে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। মুরগিটার নাম কি আছে? কড়কনাথ। কত করে কেজি আছে? 500 টাকা কেজি। এর মাংস কি কালো? আর এই দেশি? 350। দেশি 350, পাটনা 300, লেয়ার 200, গরম 200, সব রকম প্রজাতি আছে। Yeah.